আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আমি আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়, অর্থনীতির জন্য পরিসংখ্যান, আমরা সম্ভাবনা অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। আজকে আলোচনা হবে 14তম ক্লাস পার্ট 14, মেজর টপিক্স ইম্পর্টেন্ট টপিক্স, গাণিতিক প্রত্যাশা, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। কাকে বলে গাণিতিক প্রত্যাশা শুনি একটু। কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রত্যেক মান এবং উহাদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমষ্টিকে বলা হয় ওই চলকের গাণিতিক প্রত্যাশা। কোন একটা বিচ্ছিন্ন দৈব চলক, খেয়াল করো, বিচ্ছিন্ন দৈব চলক কী? যে চলকের কি যে চলকের মান গণনার যোগ্য পূর্ণ সংখ্যা মান ধারণ করে তাকে বলা হয় বিচ্ছিন্ন দৈব চলক। কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রত্যেক মান এবং উহাদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমষ্টিকে ওই দৈব চলকের গাণিতিক প্রত্যাশা বলে। ধরি কোনো চলক, ধরি একটি বিচ্ছিন্ন দৈব চলক, একটি বিচ্ছিন্ন দৈব চলক এক্সের এন সংখ্যক মান x1 x2 xn এবং উহাদের গাণিতিক প্রত্যাশা যথাক্রমে উহাদের সম্ভাবনা, উহাদের নিজ নিজ সম্ভাবনা, নিজ নিজ সম্ভাবনা যথাক্রমে কি প্রবাবিলিটি অফ x1, প্রথম মান x1 সম্ভাবনা প্রবাবিলিটি অফ x1, দ্বিতীয় মান x2 সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ x2, সর্বশেষ মান xn সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ xn। কি বলেছিলাম সংখ্যাটা? কোন একটা দৈব চলক x-এর প্রত্যেক মানকে যার যার সম্ভাবনা দ্বারা গুণ করে গুণফলগুলোর সমষ্টিকে বলা হবে বিচ্ছিন্ন দৈব চলক x-এর গাণিতিক প্রত্যাশা। সুতরাং x-এর গাণিতিক প্রত্যাশা, গাণিতিক প্রত্যাশা কমা এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল, দেখো এদিকে ওখানে জায়গা নেই, এদিকে এদিকে আসলাম আমি, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল প্রথম মান কি এক্স ওয়ানকে x1 সম্ভাবনা প্রবাবিলিটি অফ x1 দ্বারা গুণ, প্লাস x2কে x2 সম্ভাবনা দ্বারা গুণ, প্লাস প্লাস সর্বশেষ মান হচ্ছে xnকে প্রবাবিলিটি অফ xn দ্বারা গুণ, অর্থাৎ xn এর সম্ভাবনা দ্বারা গুণ। এখন কি করবো আমরা? গুণফল মনে করে এগুলো এক একটা করে, এই গুণফলগুলোর যোগফল সামেশন xi প্রবাবিলিটি অফ xi, আই এর মান হচ্ছে আইকলকে এক থেকে এন পর্যন্ত, আই এর মান হচ্ছে এক থেকে এন পর্যন্ত। যেমন আমরা x1 কে যেখানে i=1 2 n, এখন দেখো আমরা কী বের করলাম এক্সপেকটেশন অফ এক্স, এটাকে আমরা আই ইউজ না করে সরাসরি এইভাবে লিখি এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স। এটি হচ্ছে গাণিতিক প্রত্যাশার সূত্র। আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে একটা উদাহরণের সাহায্যে দেখব গাণিতিক প্রত্যাশা কীভাবে বাড়ায়। যে একটা দৈব চলক এক্সের মনে করো 3-4টা মান দেয়া আছে, ওইখান থেকে গাণিতিক প্রত্যাশা বের করে দেখব যে গাণিতিক প্রত্যাশার মানটা কীভাবে আসে। তো গাণিতিক প্রত্যাশার উদাহরণটা আমরা দেখব এখন কীভাবে গাণিতিক প্রত্যাশা একটা বিচ্ছিন্ন দৈব চলক এক্সের প্রত্যেকটা মানকে উহাদেরই নিজ নিজ সম্ভাবনা দ্বারা গুণ করে গুণফলের সমষ্টিটাই হচ্ছে ওই চলকের গাণিতিক প্রত্যাশা। আমরা একটা সম্ভাবনা অপেক্ষক, যেমন সম্ভাবনা অপেক্ষক প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1/10x, যখন এক্সের মান 1, 2, 3, 4। আমি কি বলেছিলাম গত ক্লাসে তোমাদেরকে, যে সকল চলকের প্রত্যেকটি মান কে গণনাযোগ্য সসীম বা অসীম মান গ্রহণ করতে পারে, অর্থাৎ পূর্ণ সংখ্যা মান, যেমন 1, 2, 3, 4 এইভাবে এরকম দেখলে আমরা কি বলবো এটা বিচ্ছিন্ন দৈব চলক, এখানে এক্সটা হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলক। তো এক্সের মান কত কত দেওয়া আছে, 1, 2, 1, 2, 3, 4, খেয়াল করো। আমরা সম্ভাবনা বাইর করবো, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল কী দেওয়া আছে, এক্সের প্রথম মান এটা হলো x1, এটা x2, এটা x3, এটা x4,
প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল কি দাঁড়াবে, 1/10 ইন্টু এক্স এর মান কত এখানে 1, আমরা 1/10টা উঠাইলাম, এক্স এর জায়গায় এই যে এক্স এর মানটা বসাবো 1, তাহলে কি হবে 1টা উপরে গুণ হবে 1/10 হবে। আবার দেখো প্রবাবিলিটি অফ এক্স এটার ক্ষেত্রে যদি আমি বাইর করি, এক্স এর মান যখন 2 অর্থাৎ এক্স 2 এর মান, এটা হলো এক্স 1, এটা এক্স 2, এটা এক্স 3, এটা এক্স 4, এক্স 2 এর মান যদি 2 হয় তাহলে এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1/10 ইন্টু এক্স এর মান কত 2, গুণ করে দাও 2/10। আবার দেখো এক্স এর মান যখন 3, তৃতীয় মান, তখন সম্ভাবনা কী হবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1/10 ইন্টু এক্স এর জায়গায় বসাবো 3, তাহলে কী হবে 3/10। এক্স এর মান যখন 4, এক্স এর মান 4, তখন প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1/10 ইন্টু 1/10 ইন্টু এক্স এর জায়গায় বসাবো 4, 4টা উপরে গুণ করলে কী হবে 4/10। এখন মনোযোগ সহকারে খেয়াল করি, আমাদের গাণিতিক প্রত্যাশা এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র হচ্ছে সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স। তাহলে এক্স প্রবাবিলিটি অফ এক্স আমার বাইর করার দরকার, এক্স কত 1, আর এইটারই সম্ভাবনা কত 1/10, এই 1 আর এই 1/10 আমরা গুণ করব, তাহলে 1টা কোথায় গুণ হবে উপরে গুণ হবে 1/10, এইটুটা গুণ হবে কোথায় এখানে, অর্থাৎ এক্স এর মান যখন 2, এক্স এর মান 2 দ্বিতীয় মান, তারই সম্ভাবনা হচ্ছে এত, তাহলে এক্স এর মান এবং উহারের সম্ভাবনা, তাহলে 2 উপরে 2 এর সাথে গুণ হবে 4/10, 2 দিকে 4, 3টা যে উপরে 3 এর সাথে গুণ হবে 9/10, 4টা গিয়ে উপরে 4 এর সাথে গুণ হবে 16/10। এখন দেখো আমরা এগুলো যোগ করবো, আমার দরকার কি সামেশন, মানে সমষ্টি যোগ, সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স। তো সবগুলোর নিচে 10 আছে, মনে করো আমি 10 লসাগু করলাম, কী হবে 1+4+ তাহলে 4, 1 আর 4 কত হবে 5, 9+5=14, 14+16 কত হবে 30, তার মানে কী দাঁড়াচ্ছে 30কে যদি আমি 10 দ্বারা ভাগ করি হবে 3। অতএব কী পাইলাম আমি, সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স এর মান পাইলাম। তো এখানে মান বসায় দাও, সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স এর মান কত পেয়েছি আমরা 3, এটি হচ্ছে গাণিতিক প্রত্যাশা। অতএব এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল, আমরা সূত্র জানি সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল কত পেয়েছি আমরা ক্যালকুলেশন করে 3, অর্থাৎ এক্স বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক, এক্সের প্রত্যেকটা মানকে এই মানগুলোর এই সম্ভাবনা দ্বারা গুণ করে গুণফলের ফলগুলোর কি গুণফলগুলোর সমষ্টি, এক্সের প্রত্যেকটা মানকে ওই মানগুলোর এই গুণফল সম্ভাবনা দ্বারা গুণ করে গুণফলের যোগফলটাই হচ্ছে কি গাণিতিক প্রত্যাশা। তো এই হচ্ছে আলোচনা গাণিতিক প্রত্যাশা, তোমরা সবাই এই সূত্রটা মাথায় রাখবা, গাণিতিক প্রত্যাশা অঙ্ক সবসময় আসবে ম্যাথমেটিক্যাল টার্মে, গাণিতিক প্রত্যাশা নির্ণয় করো, আমাকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে সবাইকে আমাদেরকে। তো সামেশন এক্স ইকুয়াল কী পাইলাম আমরা, সামেশন এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স, এটাই হলো সূত্র। ওকে, আল্লাহ হাফিজ।